হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই এন নেটের আরও একটি আপডেট ইতিমধ্যে চলে এসছে আমাদের কাছে গতকালই আমরা জানিয়েছিলাম এন নেটের তরফ থেকে আমরা মেল পেয়েছি যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এন নেটের একটা রিভাইস ডেট আসতে চলেছে গতকাল ঠিক সন্ধে সাতটা পঁয়ত্রিশে আমরা মেলটা পাই তারপরেই কিন্তু আমরা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো আজকে যদি আমরা ইউজিসি নেট ডট এন এ ডট ডট ইন ওয়েবসাইটটা দেখি সেখানে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান না আসলেও এন নেটের অর্থাৎ এন ডট এসি ডট ইন যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাব যে নোটিস বোর্ডের মধ্যে নতুন একটি নোটিফিকেশান এসছে পাবলিক নোটিস কন্ডাক্ট অফ ইউজিসি নেট জুন এক্সামিনেশান টু এবং সেটা যদি আমরা রিট মোর করি করলেই দেখতে পাবো ঠিক এই পিডিএফটা খুলে যাচ্ছে যে পিডিএফটাতে একদম স্পষ্টভাবেই বলে দেওয়া হচ্ছে যে এন নেটের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা হবে চব্বিশে সেপ্টেম্বর থেকে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন চব্বিশে সেপ্টেম্বর থেকে পরীক্ষা হবে হঠাৎ করে কেন পরীক্ষা পোস্টপোন করা হলো সে বিষয়ে তারা বলছে কখনও কখনও দেখা যাচ্ছে দুটো এক্সাম একই দিনে পড়ে যাচ্ছে সেই কারণে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল ইমেলের মাধ্যমে যে ডেটটাকে চেঞ্জ করার জন্যে সেই কারণ দেখিয়ে এন তার ইউজিসি নেট যে এক্সাম জুনের যে এক্সামটা সেটা চব্বিশে সেপ্টেম্বর থেকে করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইউজিসি এন নেট ডট এন ডট ডট ইন এই যে ওয়েবসাইট সেখানে খুব শিগগিরই অ্যাডমিট কার্ড দেওয়া হবে যেখানে তারা তাদের রোল নাম্বার এক্সামিনেশান সেন্টার কবে পরীক্ষা হচ্ছে ডেট এবং কোন শিফটে পরীক্ষা হচ্ছে এবং তার টাইমিং পুরো ডিটেলস দিয়ে পেয়ে যাবে সো সব অপেক্ষার অবসান কবে পরীক্ষা হবে রিভাইজ ডেট কবে আসতে চলেছে সব কিছু এখন আমাদের সামনে স্পষ্ট তাহলে আমাদের জার্নিটা আরও কিছু দিনের জন্যে আমরা করার সুযোগ পেলাম নিজেদেরকে প্রস্তুত করার জন্যে আরও একটা বড় সুযোগ আমাদের সামনে চলে আসলো এখন কেবল এই আগামী দশটা দিনকে কাজে লাগানোর অপেক্ষা আশা করছি দু এক দিনের মধ্যেই আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং চব্বিশ তারিখ থেকে যে সাফল্যের যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করবেন বিএসএসিআই সবসময় আপনাদের সাথে আছে বিএসএসসিআই প্রতিটা সাবজেক্টের প্রিপারেশান কীভাবে নিতে হবে সেই নিয়ে ইতিমধ্যে এক্সপার্ট ফ্যাকাল্টিদের নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে আপনারা সেগুলো বারবার করে দেখুন এবং নিজেদেরকে ঠিক সেইভাবে প্রস্তুত করুন যাতে হয় এবার নয় নেভার অর্থাৎ এই পরীক্ষাটাতেই আপনাকে সফলতা পেতে হবে পেতেই হবে এই মানসিকতা নিয়ে এগিয়ে চলুন বারবার বলছি ঠিক যেমন আপডেট আসবে আমরা টাইম টু টাইম সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আবারও বলছি এই ধরনের সর্বভারতীয় পরীক্ষায় নিজস্ব মতামত তার কোনো জায়গা নেই কোনো ভ্যালু নেই ঠিক যেরকম যেরকম আমরা অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল খবরাখবর বা নিউজ পাব সেরকম সেরকম আমরা আপনাদেরকে জানাতে থাকব এখানে আজকে যে নোটিফিকেশানটা দিয়েছে তার রেসপেক্টে আমি আপনাদেরকে ইনফরমেশানটা জানানোর চেষ্টা করলাম যদি আগামীতে কোনো রিভাইজ ডেট বা কোনো পরিবর্তন ঘটে আশা করছি ঘটবে না যদি ঘটে আমরা অবশ্যই টাইম টু টাইম আপনাদেরকে আপডেট দিতে থাকব তাই নিশ্চিন্তে হাজার একটা ওয়েবসাইট সার্চ না করে পড়তে থাকুন সঙ্গে থাকুন আপনাদেরকে সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার দায়িত্ব বিএসএসিআইয়ের ধন্যবাদ